বলছো ভাই, কেমন আছো? এত হন হন করে কই যাচ্ছো? আর কোশ না, মহা টেনশনের মধ্যে আছি। টেনশনে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে গা। তোমার আবার কিসের টেনশন? তোমার তো জমি জমা সবকিছু আছে রে ভাই। আমার বউর আবার একটা বংশগত রোগ আছে, মেয়ে সন্তান হওয়ার একটা রোগ। যদি একবার মেয়ে সন্তান হয়, একের পর এক ধারাবাহিকভাবে সাতটা মেয়ে না হইয়া ক্ষান্ত হয় না। এখন আমার বই তো পোয়াতি, যদি মেয়ে সন্তান হইয়া যায়। এইটা কি কও ভাই? যা বলতেছি সত্য বলতেছি। আমার শাশুড়ি হইল সাতটা মেয়ে, আমার খালা শাশুড়ি হইল ছয়টা, আমার চাষি শাশুড়ি হইল নয়টা, আমার বউয়েরও তো পেটে বাচ্চা। যদি খালি মেয়ে সন্তান হয় তাহলে তো শেষ রে। এই আতঙ্কে আমার ঘুমো না। হো, এই আতঙ্কে আছো? আরে ভাই, মেয়ে সন্তান হওয়া তো কোনো সোয়াসে ব্যারাম নয়, এতে মানুষের কোনো হাত নেই। তোমার এতে কোনো আতঙ্কে থাকার কোনো কারণ নেই। ওই বেটা, ওই কী করছ তুই? হ্যাঁ, আতঙ্কে নাই মানে আমার যদি পয়লা মেয়ে হয় তাহলে আমি বউরে তো সারবো নাই, আমি শাশুড়িরও সারবো না। এ বন্ধু ভাই, তুই কী করছো? তোমার কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস? মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, মাথা আমার ঠিকই আছে। বিয়ে করছিস তুই? ভাই, সন্তান হলে যে কি টেনশন? তুই কোথাও জমি জমা সব বিক্রি করে আমার ফকির হয়ে যেতে গো। ছাড়।